সন্ন্যাসীদের জীবনে মৃত্যু নেই। তারা বিশ্বাস করেন মৃত্যুহীন প্রাণী, অসীম থেকে সসীমে আসেন, আবার সীমা থেকে অসীমে চলে যান। রবীন্দ্রনাথ কি অসাধারণ গান, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আজকের দিনে তো স্বামী চলে গিয়েছিলেন, তা আজকে সেই দিন তো সারাদিন তিনি ভীষণ ভালো ছিলেন, সকাল থেকে সন্ধ্যা অবধি সেই দিনের তার কর্মসূচি যদি আমরা আলোচনা করি, এরপর সেদিন তিনি যেন আবার তার হৃদস্বাস্থ্য ফিরে পেয়েছেন, ভীষণ অ্যাক্টিভ তিনি। বিকেলবেলা তিনি সেদিন দ্বিপ্রহরে অত্যন্ত সুন্দর আহার করলেন এবং তার প্রিয় ইলিশ মাছও তিনি খেয়েছিলেন সেদিন খুব তৃপ্তি করে। তারপরে বেলুর বাজার পর্যন্ত বেরিয়ে এলেন, সঙ্গে বাবুরাম মহারাজ ছিলেন, ফিরে এলেন। ফিরে আসার পরও তিনি বেশ সুন্দর আছেন, মঠে সেই সময় যারা তরুণ সন্ন্যাসী তাদের পাণিনি ব্যাকরণ পড়ালেন, তারপরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে আসন গ্রহণ করলেন, বসলেন এবং সেবককে বললেন তুমি ঘরের বাইরে অপেক্ষা করো, আমি না ডাকা পর্যন্ত এসো না। তারপর দরজাটি বন্ধ করে দেওয়া হলো। এবার সেবকের কথা, অনেকক্ষণ পরে ঘরের ভেতর থেকে যেন একটা কান্নার শব্দ ভেসে এলো। তারপরে যখন দ্বার উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করা হলো, তখন দেখা গেল স্বামীজি চিরনিদ্রায় শায়িত, তিনি ঘুমিয়ে পড়েছেন। ঠাকুর বলেছিলেন, দেখ সপ্ত ঋষির এক ঋষি তুমি, আমি আসার সময় তোকে বলেছিলাম আমি যাচ্ছি তুমি যাবে না, সেই ঋষিদেরই একজন, সপ্ত ঋষির একজন, তিনি ঠাকুরের কাজে সাহায্য করার জন্য পৃথিবীতে এসেছিল। ঠাকুর বললেন, দেখ নরেন, আমি সেই সন্ন্যাসে বিশ্বাস করি যে সন্ন্যাস, যে সন্ন্যাসী মানুষের উপকার পৃথিবীর চেহারা বদলে দিতে পারে। স্বামীজি একদিন একটি ছাত্রকে খুব গর্ব করে বলেছিলেন, তোমাদের কি মনে হয় যে এই পৃথিবীর রাজা রাজড়া শাসক গোষ্ঠী এরা শাসন করছে? মোটেই না, জেনে রেখো হিমালয়ের গুহায় গুহায় একদল সাধক বসে আছেন, তাদের শুভেচ্ছা তাদের মঙ্গল আকাঙ্ক্ষা এই পৃথিবীকে বলয়ের মতো ফিরে রেখেছে, তাদেরই জোরে এই পৃথিবীতে চলছে। এখানে যত কিছু ঘটছে সব কিন্তু মানুষ ঘটাচ্ছে না, এটা ঘটছে বাইরের কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে অসীমের সঙ্গে সসীমের যোগ, স্বামীজি তো বেদান্তি ছিলেন, তিনি তো প্রথম প্রথম মা কালীকে বিশ্বাস করতেন না, তিনি ঠাকুরকে বলতেন না তোমার কালী। পরে ঠাকুর একটু মুচকিয়ে হেসেছিলেন, বলেছিলেন পরে তুমিই বুঝবে, নরেন্দ্রনাথ সম্পর্কে ইংরেজিতে যাকে বলা চলে তিনি একটা লং রোপ দিয়ে রেখেছিলেন, আবার মাঝে মাঝে বলতেন বড় মাছ খেলিয়ে তুলতে হয়। সেই কারণে ঠাকুরের সঙ্গে স্বামীজির যে তর্ক বিতর্ক হতো এবং স্বামীজি ঠাকুরকে যেসব কথা বলতেন অন্য কারোর তার বলার সাহস ছিল না, স্বামীজিকে সেই স্বাধীনতা দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, দেখ সাধুকে দিনে দেখবি রাতে দেখবি বাজিয়ে নিবি, তুই যদি বিশ্বাস করি তবেই তোর, তুই যদি বিশ্বাস করিস, তোর নিজের বিশ্বাসে যদি কোনো কিছু গ্রহণ করিস তবেই সেটি থাকবে, তা না হলে সেটা বাইরের খসে পড়ে যাবে। অর্থাৎ আগে প্রথমে বিশ্বাস, তারপরে ভক্তি,
তারপরে শ্রদ্ধা, তারপরে আসবে সেই সম্পর্ক, যে সম্পর্কে তুমি আছো পূজার আসনে, আমি তোমার পূজারী। এই যে পূজা এবং পূজারীর যে কথাটি, এটা একটু বোঝার আছে। সে বোঝাটা কি? পূজা হচ্ছে একটা আচার, একটা অনুষ্ঠান, আর ভক্তি শ্রদ্ধা অনুসরণ করা, আদর্শকে গ্রহণ করা, এটা হচ্ছে জীবনটাকে পাল্টে ফেলা। যে ধর্ম মানুষের জীবনকে পাল্টে দিতে পারে না, সেটা আসলে বাইরের একটা কসমেটিক। ঠাকুর সেই কারণে বারে বারে বলতেন, হৃদয়ে গ্রহণ করো, হৃদয় নন্দন বনে নিবৃত নিকেতনে আনন্দ ধারা, হৃদয় নন্দন। স্বামীজি অনেক পরীক্ষা করে অনেক বাজিয়ে মা শারদা বলতেন না, মা জয়রামবাটির ভাষায় হচ্ছে বিড়ে নেওয়া, নরেন্দ্রনাথ ঠাকুরকে বিড়ে মানে পরীক্ষা করে গ্রহণ করেছিলেন, এবং সেই গ্রহণটা কিরকম হয়েছিল না, তিনি নিজেই ঠাকুর হয়ে গিয়েছিলেন, দুজনের মধ্যে কোনো প্রভেদ ছিল না। বলরাম মন্দিরে একদিন ঠাকুর স্বামীজির কোলের ওপর বসে পড়েছেন, সবাই দেখছেন, ঠাকুর আস্তে আস্তে বলছেন, কী দেখছিস, এটা একটা আর এটা একটা? না, দুটোই একটা। স্বামীজির এই যে প্রয়াণ, এটাকে আমরা প্রয়াণ বলব না, এটা হচ্ছে একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাওয়া, একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে যাওয়া। এই যে বিরাট বিশ্ব, এখানে যে বলয় আকারে শক্তি ঘুরে বেড়াচ্ছে, তারই মধ্যে আবার তিনি একটি কর হয়ে গেছে। এবং যারা বিশ্বাস করেন, যারা ধ্যান ধারণা করেন, যারা ইচ্ছে করলেই এই জগৎ থেকে সেই জগতে চলে যেতে পারেন, তারা কিন্তু দেখবেন কেউ যায়নি, সব সাজানো, সব বসে আছেন মনের আনন্দে। ঠাকুর যেমন দেখেছিলেন না, যে একটি শিশু, সে যেন এই মর্তলোক থেকে উর্ধে উর্ধে আরও উর্ধে, দেবলোক পেরিয়ে ঋষিলোক পেরিয়ে এমন একটা জায়গায় গেল, সেখানে গিয়ে দেখলেন যে ঋষিরা সমস্ত সাতজন ঋষি ধ্যানে বসে আছে একটা বেদির ওপরে। ঠিক সেই রকম আমাদের যদি সেই দর্শন থাকে, এই জৈব চোখে তো দেখা যাবে না, আধ্যাত্মিক চোখ যদি আমাদের থাকে, তাহলে আমরা দেখতে পাবো তারা সবাই আছেন, কীভাবে আছেন আমরা দেখতে পাচ্ছি না। সেই দেখার চোখটা যদি আনা যায়, তাহলে দেখা যাবে এই ভারতবর্ষ কিন্তু যারা এসেছেন তারা কেউ জাননি, বেদ বেদান্ত উপনিষদ পুরাণের কাল থেকে যারা এসেছেন তারা সকলেই আছেন, সেই ব্যাস বাল্মীকি তারাও আছেন, সবাই এখানে আছেন। তাহলে বিশ্বাস, ধর্ম যদি মানুষকে বিশ্বাস দিতে না পারে, তাহলে সে ধর্ম ধর্মই নয়। স্বামীজি যে কারণে বলছেন যে ধর্ম যদি তোমার ভেতরে আলো জ্বালাতে না পারে, তাহলে সে ধর্মের কোনো মূল্যই নাই। ধর্ম হচ্ছে ধারণ করা, কাকে ধারণ করা, সেই বিরাট বিপুল বিশ্বকে ধারণ করা। স্বামীজি তো প্রথমে বিশ্বাস করতেন না, তিনি তো বেদান্তই ছিলেন। মা ঠাকুর যখন বলছেন যে ঠাকুরকে এসে অভিযোগ জানাচ্ছেন, তুমি তো আমার জন্য কিছু করলে না, আমার পরিবার তো উপবাসী, সকলের জন্য সব কিছু করে দিলে, আমার তো কিছু করলে না, তখন ঠাকুর বললেন, যা আজকের দিনটা ভালো, তুই আজকে মায়ের কাছে যা চাইবি তাই পাবি। স্বামীজি গেলেন সেই প্রথম দক্ষিণেশ্বরে, মায়ের সামনে তিনি আসনে বসেছেন। তারপরে তিনি চাইতে পারলেন না, তিনি জগতের কিছু চাইতে পারলেন না। কি চাইলেন? আমাকে শুদ্ধ মুক্তি দাও, জ্ঞান দাও, আমাকে বৈরাগ্য দাও, শুদ্ধ মুক্তি চাইলেন। বারবার তিনবার হলো না যখন, তখন ঠাকুর বললেন, যা তোর দ্বারা আর হবে না, আমি তাহলে মাকে বলে দিচ্ছি। সেই দিন স্বামীজি মা কালীকে মেনেছিলেন এবং বলেছিলেন, তুমি তো আমাকে কোনো গানও শেখালে না, আমি তো সব ব্রাহ্ম সমাজের গান গিয়ে গাই, রবীন্দ্রসঙ্গীত কিছু কিছু গাই। তখন ঠাকুর সেই দিন তাকে আমার মা তমহি তারা গানটি শেখালেন, আমার মা তমহি তারা, আমার মা তমহি তারা। স্বামীজি একবারে বিভোর, সেই রাতে তিনি বোধ হয় 16 বা 17 বার এইটি
আমার মা তং হি তারা, আমার মা তং হি তারা। ভোরবেলা একটু বেলা বাড়তে পরের দিন বৈকুণ্ঠনাথ সন্ন্যাল এসছেন ঠাকুরের কাছে, এসে দেখছেন যে বারান্দায় চাদর মুড়ি দিয়ে কে শুয়ে আছে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন একে, বললেন নরেন, কাল সারা রাত আমার মা তং হি তারা এই গানটা আমার কাছে শিখে নিয়ে প্রায় 23-24 বার সারা রাত ধরে খালি গেয়েই গেছে, আজ সকালে শুয়ে পড়েছে। ওগো নরেন কালি মেরেছে, কি আনন্দ! কালি কে? কালি তুমি কে? সেটা হচ্ছে মায়ার অধীশ্বরী। ঠাকুর বলতেন ব্রহ্মও সত্য জগতও সত্য, ব্রহ্মের মায়াই হচ্ছেন কালী। অতএব এই সব মিলিয়ে যে একটা মতবাদ তৈরি হয়ে আছে, এরপরে আসবো আমাদের এই মতের থেকে বুদ্ধদের মতবাদ। বৌদ্ধরা বাড়ি সুন্দর বলেন, জন্ম একটা স্টেজ, মৃত্যুও আর একটা স্টেজ। এ কীরকম যেন পাঁচিলের ওপর একজন বসেছিল, সে এদিকেও পড়তে পারে ওদিকেও পড়ে যেতে পারে। তাই এই যে একটা স্টেজ, মৃত্যু আর কিছুই নয়, হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া, সেই জায়গায় চলে যাওয়া যেটা আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ দুটি পাশাপাশি চলছে। আকার সাকার নিরাকার সব একত্রিত হয়ে আছে। অতএব একটু বুঝতে হবে, একটু ভাবতে হবে, একটু ধ্যানে বসতে হবে। ঠাকুরের তো এই কথা, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল, তলাতল খুঁজলে পাতাল, পাবি রে প্রেম রতন ধন, পাবি রে প্রেম রতন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। আচ্ছা চোখ বুঝিয়ে দেখি, নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ পাগড়িধারী, বেরুয়া বসনধারী, আর ঠাকুর শ্বেত বস্ত্রধারী, দুজনে নাচছে আর এই গানটি গাইছে। তলা তল খুঁজলে পাতাল, পাবি রে প্রেম রতন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন।